নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ওটস এর পায়েস তাহলে চলুন না দেরি না করে দেখিয়ে দিই এই হেলদি আর সুস্বাদু পায়েসটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে দু লিটার ফুল ক্রিম মিল্ক এটাকে আমি জাল দিয়ে হাফ লিটার কমিয়ে দেবো মানে দেড় লিটার করে নিচ্ছি গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে এইবারে এখানে আছে পঁচাত্তর গ্রাম ওটস এক কাপ ওজনে পঁচাত্তর গ্রাম এইটা আমি ড্রাই রোস্ট করে নেব প্রায় তিন মিনিট মতো লো ফ্লেমে ফ্লেমটা বাড়িয়ে দিলে না পুড়ে পুড়ে যাবে ভালো লাগবে না তিন মিনিটটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি ওটসটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার একটা বাটিতে আমি রেখে দেব একই কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন্ড তেল অথবা ঘি দিলেও হবে এর মধ্যে কয়েকটি কাজুবাদাম আমি হালকা করে ভেজে নিচ্ছি লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি কাজুবাদামটা তুলে নিলাম আর আছে কিছুটা কিশমিশ কিশমিশটা ভাজবো না এমনিই এটা পায়েসের মধ্যে দেবো ওটসটা ভাজার পরে ঠিক এই রকম হয়েছে খুব বেশি ভাজার দরকার নেই একটু মুচমুচে হয়ে গেলে হয়ে গেল দুধটা প্রায় হয়ে এসছে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতাটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব ফ্লেমটা কিন্তু এবার হাইতে আছে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ড্রাই রোস্ট করে রাখা ওটসগুলো খুব বেশি ঘন দুধটা করব না দিলাম ওটস একটু করে দেব আর একটু করে নেড়ে নেব ঠিক এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে পুরো ওটসটাই আমি দিয়ে দিচ্ছি কয়েক মিনিট নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সুগার ফ্রি আমি দিলাম সুগার ফ্রি ডাস্ট তিন চার চামচ যারা চিনি খাবে তারা চিনি দেবে আর মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবে যে যেমন পছন্দ করবে তার স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে চিনি অথবা সুগার ফ্রি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে আরো পাঁচ মিনিট আমি এটা জাল দিয়ে নিলাম প্রায় হয়ে এসছে এবার দেখে নিচ্ছি ওটসটা কতটা সেদ্ধ হলো ওটস তো এমনিতেই গলে যায় এখন যখন একটু একটু শক্ত থাকবে হালকা শক্ত থাকবে তখন বুঝবে যে এটা হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই তাহলে এটা গলে যাবে ভালো লাগবে না খেতে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো একটু একটু শক্ত আছে এই সময় ফ্লেমটা একদম কম করে দিয়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম কিশমিশ কয়েকটি কিশমিশ রেখে দিয়ে বাকি সবগুলি দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম যে যার পছন্দ মতো স্বাদ অনুযায়ী তারা দিতে পারে দিয়ে একটু নেড়ে নিলাম একবার ফুটে উঠলেই ফ্লেমটা আমি কমিয়ে দেব ফুটে উঠেছে একটু নেড়ে নিয়ে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি হাফচা চামচ ছোটো এলাচের গুঁড়ো ক্লেমটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট এই ছোট এলাচের গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি নেড়ে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি ওটসের পায়েস এইবার এটা একটা বাটির মধ্যে আমি তুলে নেব এটা ঠান্ডা হয়ে গেলে আরো কিছুটা জমে যাবে ঘন হয়ে যাবে বাটির মধ্যে তুলে নিচ্ছি এবারে ওপর থেকে কয়েকটা কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি কতটা জমে গেছে দেখো ঝাঁকালেও পড়ছে না না তো খুব পাতলা আছে না খুব বেশি জমে গেছে একদম ঠিকঠাক হয়েছে মাপটা ঠিকঠাক দিলে পরে কিন্তু যেরকম দেখিয়ে দিলাম সেই রকম দিলে এই রকমই হবে আর এটা খেতেও কিন্তু বেশ ভালো খুব সুস্বাদু সবাই খেতে পারে এর মধ্যে চাল নেই তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন